আমি সব জায়গাতে একটা প্রসিদ্ধ হাদিস বলি, বুঝলেন, সেইটাই বলে ওদেরকে একটু ঘাটিয়ে দিই, দেখবেন ওদেরকে ভালো লেগে যাবে, আপনিও বলবেন আরো চালান, দেখবেন। শোনো শোনো জনগণ মন দিয়ে শোন, শোনো শোনো জনগণ মন দিয়ে শোন, 10 বছরের মেয়ের হাতে আস্ত বড় ফোন, পয়সা না থাকিলে তারা মারে মিস কল, আর ব্যাকে ফোন এলে বলে সিনেমাতে চল, আগের মতো সিনেমা হল এখন তো আর নাই, হলে আছে ব্যাকসিস, হলে আছে বক্স সিস্টেম, জানেন সবাই তাই, একটি ছেলে একটি মেয়ে থাকবে তার ভিতরে, ভেবে বলুন কি করবে তারা অন্ধকারে, আরো একটি কীর্তি দেখে মাথায় লাগে ঘর, পুরুষের থেকে নারীরা এখন বেশি সুদুখর, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, পুরুষ মানুষ তবু সুদের ব্যাপারে বেঁচে আছে, মেয়েরা কেউ বেঁচে না, কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় যাচ্ছে ওকে ভাবি, যে স্যারে ডেকেছে, কোন স্যার যে ওকে ডেকেছে তা আল্লাহ হাকিম জানে, যে দুপুরবেলা প্রতিদিন বেরিয়ে যায় ওকে কোন স্যার যে ডাকে, এটা দেখার ব্যাপার আছে। আরে ভেড়া বাড়িতে বসে আছে আর ও বন্ধনের লোন করে আসছে, আরে ভেড়া বসে বসে খাচ্ছে, চি 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 চি, এই এগুলো হচ্ছে কি হচ্ছে না, এ বাড়িতে বসে আছে আর ও লোন করে আনছে, কি আশ্চর্য ব্যাপার। এই মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছি ছোট করে, জান্নাতে যাবার হাদিস, আপনাদের ব্যাপারে একটা হাদিস বলবো, জান্নাত চলে যাবেন এই আমলটা করলে, আর মেয়েদের ব্যাপারেও বলছি জান্নাত চলে যাবেন আমলটা করলে, ছোট্ট করে বলে দিই, একদম জান্নাতে ব্যাগটা যেন ছুটে বলছি আমার, দেখছেন তো কোন দিকে যায়, মানে পেলেন হাদিস গ্রহণ করলেও অসুবিধা না বললেও অসুবিধা, বুঝলেন। একটা লোক গাধা কিনেছে একটা, বুঝলেন, তাই গল্প বলি তাহলে 2 মিনিট শুনে না, আর মানুষ আছে মিকচার না দিলে বক্তব্য জমে না, আমরাও বুঝি, একটা লোক একটা গাধা কিনেছে বুঝলেন, তার ছেলেকে নিয়ে বাজারে কিনতে গেছে, তার গাধাটা কিনে, ছেলেটার বয়স 15 বছর হবে আর ওর বাপের বয়স মোটামুটি 60 বছর হবে, তা ওর বাপ ছেলেটাকে বলছে এক কাজ কর, দুজনাই হেঁটে যাবো গাধাটা কিনে নিয়ে, তা তুই গাধার পিঠে চাপ আর আমি গাধার দড়িটা ধরে নিয়ে যাই, তা বাপটা গাধার দড়ি ধরে নিয়ে যাচ্ছে, তা বেটাটা কাঁধে চেপে আছে, তা রাস্তায় কিছু লোকের সঙ্গে দেখা হয়েছে, তারা বলছে সত্যি তোর বিবেক নাই, বুড়ো বয়সে লোকটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস আর তুই ইয়াং ছেলে কাঁধে বসে আছিস, তোর লজ্জা শরম আছে, ছেলেটা তখন দেখছে তো কঠিন অবস্থা, তাহলে আমাকে নামতে হবে, বাপকে তুলি, 12-13 বছরের ছেলে, বাপ উঠেছে গাধার পিঠে, আরো কিছু দূরে লোক দেখতে পেয়েছে যে বাচ্চা ছেলেটা দড়ি ধরে আনছে, তখন লোকে বলছে সত্যি চাচা তোমার বিবেক নাই, বাচ্চা ছেলেকে রোদ দূরে খালি পায়ে হাঁটাচ্ছ আর তুমি বুড়ো মানুষ বসে আছো উপরে, এরা তখন বলছে এরা কঠিন ব্যাপার, নিয়ে চাচাও নেমে গেছে গাধার পিঠ থেকে, বুঝলেন, নিয়ে তখন বাপ বেটা দুজনে বলছে এক কাজ কর, আমি দড়ি ধরি তুই পিছন দিক দিয়ে, মানে হাঁকা আর কি, আপনাদের ভাষায় কি বলে হাঁকা, পিছন দিক দিয়ে হাঁটাচ্ছে, আরো কিছু দূরে গেল যে আরো কিছু যুবক ছেলে বলছে সত্যি গাধা দেখেছি দেখেছি, তোমাদের বাপ বেটার মতো গাধা দেখিনি, তো যে কেন বলছে ওরে গাধা কেলে তার পিঠে চাপার লেগে, তোরা হেঁটে হেঁটে আসছিস, নে বাপ বেটা দুজনাতেই পিঠে চেপেছে গাধার পিঠে, তারও কিছু দূরে গেছে গিয়ে আরো কিছু লোকের সঙ্গে দেখা, তারা বলছে সত্যি নিশ্চুর দেখেছি দেখেছি, তোদের মতো নিশ্চুর নয়, আরে ও গাধা বলে বাপ বেটা দুজন একসঙ্গে চাপলি, একজনে চাপতে পারলি না, আরো বিপদ, আরে এরা দুজন বলছি তাহলে কই কি, গাধাটা ঘরে নিয়ে যাবি কি করে, তখন ওর বাপ তখন বলছে এক কাজ কর গাধাটাকে ফেলে দে, যে হাত পা সব বাঁধ আর মাঝখান থেকে একটা বাঁশ ভরে দে, তুই একটা কাঁধে আর আমি একটা কাঁধে নি, বাপ বেটা দুজনা কাঁধে গাধা নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, আরো কিছু লোক বলছে চাচা কি ব্যাপার গাধা মরে গেছে না কি, বলছে খ্যাপা কোথায় গাধা মরেনি, জানতো গাধা কিনে নিয়ে যাচ্ছে, বলছে গাধা দেখেছি দেখেছি তোদের মতো গাধা জীবনে দেখিনি, গাধা কিনে কেউ কাঁধে করে আনে রে, আচ্ছা বলুন তো গাধা কেনা থেকে আর কাঁধে নেওয়া পর্যন্ত কারুর মন জোগাতে পেরেছে, আমিও সবার মন জোগাতে পারবো, এটা ভাবছেন কি করে, কারুর মন জুগবে কারুর মন জুগবে না, কাল সকালে কেউ বলবে একে আর আনা যাবে না, তারা কঠিন বলা বলে গেছে, তুই আনলি কি না আনলি কি, কত লোক লোবা লেগে বসে আছে, হ্যাঁ কত লোক আনা লেগে বসে আছে, আপনি এটা ভাবিয়েন না যে আপনার জন্য আমার আটকে যাবে, আমি সত্যিটাই বলেছি, তাই তো কিনা হাদিস তোলে বাইরে একটা বলেছি, বলেনি হয়তো কিছু
মেসরা মাসাইল বলেছি আপনাকে বোঝানোর জন্য। চলুন মেয়েদের ব্যাপারে হাদিসটা চট করে বলে দিই, রাত 12টা বাজে। আনিকুল ট্রেনটা কোথায় আছে দেখে নাও, কাঞ্চন কন্যা লেট করছে কিনা, যদি লেট করে তাহলে মেয়েদিকে একটু চালিয়ে দেবো। হ্যাঁ না পরে আর ট্রেন নেই। হ্যাঁ হাদিস বলছি শুনুন, আল্লাহ নবী বলেছেন নারীরা যদি চারটে কাজ করে নারী জান্নাতে চলে যাবে, কেউ তাকে রুখতে পারবে না। তার এক নম্বরের কাজ হলো আল মারাতো ইজা সাল্লাত খামসাহা, একজন মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, একজন মহিলা এক মাস রোজা রাখবে, আর একজন মহিলা তিন নম্বরে তার স্বামীর সেবা করবে। আপনাদের করে তো করে করে, একজন এরকম এরকম করছে, মানে খুব বিপদে আছে বেচারা, কঠিন বিপদে। কাল সকালে ওর বাড়িতে একবার যাবেন, ঝামেলাটা মিটিয়ে দিয়ে আসবেন। আহা, আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম! হাদিস বলবে একটা, চট করে বলে দিই। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গনিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, বিশ্ব নবীকে দেখেছি আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার আল্লাহর নবী পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে প্রত্যেকদিন মাংস রান্না হতো না, যদি কোনোদিন হাদিয়ার মাংস চলে আসতো তাহলে আমি খেতাম, আমার খাবার পরে হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিতাম, আল্লাহর নবীকে দেখতাম, ওই হাড্ডিটা আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে আল্লাহর নবী তিনি খেতেন। এত প্রেম ছিল যে আপনার এই প্রেম আছে, আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না হারাম করে, তা আঁটু খাবে কি করে আপনার বউ? ওই যে রাতে ওর পাশে শুয়ে থাকে এটা আলহামদুলিল্লাহ বলুন, যে আপনার পাশে ওই যে রাত্রে বেলাতে শুয়ে থাকে এটা আলহামদুলিল্লাহ বলুন। বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়, ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, দিদিকে পাঠায় দেখো আগুন আনি বারে, আহারে বাগারে বিবি খুঁজিছে আগুন, উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন, বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই, এই শুনে জুতো তুলে মারিল মাথায়, এমন মারে মারে বিবি গড়া গড়ি যায়, কি মারা মারিল গো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তার আগে দিতে রাজি। আল্লাহ নবী বলেছেন আতা আত বালাহা, স্বামীর সেবা করবে, ও আহসানাত ফারাজাহা, লজ্জার স্থানের হেফাজত করবে, পর্দা করবে। এ পর্দা আছে এখানে, টেটিয়াতে পর্দা আছে? আহা কি জামানা চলছে বন্ধু। একটা ঘটনা বলছি, আসলে সব মানে আমি একটু ইতস্তত বোধ করছি বলতে, বুঝতেই পারছেন কেন, যাই হোক তবুও বলতে হবে। আমি একদিন বর্ধমান রেল স্টেশনে বুঝলেন টিকিট কাটবো দাঁড়িয়ে আছি, বর্তমান অবস্থা বলছি, তা লাইনে প্রচুর ভিড়, আমি ট্রেন পাবো না, তা আস্তে 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 করে আমি দেখছি একটু ব্ল্যাক লাইন করে টিকিটটা নিতে হবে, আস্তে 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 করে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে বলছি, দাদা একটু টিকিটটা আমার কেটে দেবেন। আমার দিকে ফিরে বলছে, এই মনি সাহেব আমি দাদা না আমি দিদি। অস্তা করেছে কি রে, হাতটা একটু ভালো করে দিয়েছি যাতে ওর দয়া হয়, ভালো করেই দিয়েছি। আমার দিকে ফিরে বলছে, আমি দাদা না আমি দিদি। অস্তা বড় পাঞ্জাবি পরে আছি, দূরে দেখছি আর একজন বসে আছে আমাকে ডাকছে, এদিকে আসুন। ওর কাছে গিয়ে বলছি, দাদা কিছু হয়েছে? কিছু বলছেন? আমি ভাবছি হয়তো রেলের আর পি এ পুলিশ টুলিশ হবে, দাদা কিছু বলছেন? ওকে তিন চারবার যখন দাদা বলেছি তখন বলছে, আপনার বুদ্ধি নাই। কেন দাদা বুদ্ধি নাই কেন? তখন বলছে, যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর মা এখানে বসে আছি অপেক্ষা করছি। কি বুঝলেন, আমার মতো হুঁশিয়ার লোক ওর বেটিকেও গিয়ে বলছি দাদা, ওর মাকেও গিয়ে বলছি দাদা, তাহলে কি পোশাক পরেছে ভাবুন। বুঝতে পারছেন না, আগেকার দিনে
মা বোনেরা বাড়িতে মশারি টাঙাতো টাঙাতো না, এখন আর মশারি টাঙায়? এখন অল আউট গুড নাইট উঠেছে। হ্যাঁ, তো মশারি কোম্পানি গুলো যাবে কি করে? কাপড়ওয়ালাদের সঙ্গে ফিট করে বলছে 50-50 ব্যবসা, উপরে তোদের কাপড় নিচের গুলো আমাদের কাপড়। মশারি কাপড় দিয়ে জামা হচ্ছে কি হচ্ছে না? মেয়েরা পড়ছে কি পড়ছে না? সারা জায়গাতে ছন্দ একটা বলি মাঝখানে বলে দেবো, ছন্দটা সবাই যেমন শুনতে বলছে, মেয়েগুলো আছে যা কোনো নিরীহ মানুষ বসে আছে, রাগ করো না বলছি আমি সনদিয়া মন, আর কেমন হেতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো না আমার রোজা দেখা পড়েছে গাড়ি, বাজারে তে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা হবে এলো দুনিয়াতে, ওই নারী গোতে এত নারী হিসাবকে বাড়াকে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারী ফটোয় ব্যবসা চালে হাজারো দোকানি, মৌলবিও মাওলানারা হাজি গাজি ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, পানের সঙ্গে জ্বর দেখাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো, নিজে টাকা সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর পরে পরে, ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদনাই কো নারীর ফটো আছে, তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালি কাতে, আল্লাহর নবী বলেছেন ওয়া হাসানাত ফারাজাহা, ও জগতের নারীরা তোমরা কি করবে? পর্দা করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, তাতাদখুল মিন আইয়াবুহা বিল জান্নাতে সাতন, তাহলে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না। চারটে কাজ মেয়েদের বলে দিলাম, আর বলবো না বুঝলেন, আমারও কষ্ট হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে, বললে তো অনেক কিছুই বলা যাবে, ওটা তো বলা সম্ভব নয়। আমি একটা নাম দিয়ে শুরু করি, বলছে পাবলিক যদি সারা রাত বসে থাকে আমি ওই করবো, জি জি মাশাআল্লাহ আল্লাহু আকবার।